মুখে মাস্ক ব্যবহার করুন, অন্যকে ব্যবহার করতে বলুন, বিএন দ্বারা জনস্বার্থে প্রচারিত। এই মুহূর্তে সবথেকে বড় খবর, প্রয়াত হয়েছেন সিপিএম নেতা শ্যামল চক্রবর্তী। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। 30 জুলাই বাইপাসের ধারে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন তিনি। 1 আগস্ট থেকে ছিলেন ভেন্টিলেশনে। আজ দুপুর 1:50 তার মৃত্যু হয়। রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। একসময় সিপিএমের দোর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন শ্যামল চক্রবর্তী। তিনি আজকে করোনার কাছে হেরে গেলেন। প্রয়াত হয়েছেন শ্যামল চক্রবর্তী আজ দুপুর 1:50। এই মুহূর্তে সবথেকে বড় খবর রাজ্য রাজনীতিতে, সিপিএমের একসময়ের দোর্দণ্ড প্রতাপ নেতা শ্যামল চক্রবর্তী মারা গিয়েছেন। করোনায় আক্রান্ত ছিলেন তিনি, ভেন্টিলেশনে ছিলেন 1 আগস্ট থেকে। 30 জুলাই তিনি ভর্তি হন কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে। শেষ পর্যন্ত তিনি হার মানলেন করোনার কাছে। রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। মারা গেলেন সিপিএমের নেতা শ্যামল চক্রবর্তী করোনায়। এই মুহূর্তে সবথেকে বড় খবর, আজ দুপুর 1:50 তিনি মারা গিয়েছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিএনের তরফ থেকে ওনার পরিবারের প্রতি সমবেদনা, ওনার আত্মার চিরশান্তি কামনা করে বিএন পরিবার। ধন্যবাদ সাথে থাকার জন্যে।